নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরশি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মোরারোয়ে কংগ্রেসের মিছিল ও স্মারকলিপি। স্বেচ্ছাসেবী সংগঠনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা দুবরাজপুরে। একসাথে চলার আগাম রূপরেখা বিষয়ক অনুষ্ঠান খয়রাশোলে। মুরগি চাষিদের হাতে তুলে দেওয়া হলো মুরগির বাচ্চা মোরারোয়ে। বসন্ত আহ্বান বিশ্বভারতীর পাঠভবনে। এবার সংবাদ বিস্তারিত। ব্লক ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব আধিকারিক দপ্তরের বিভিন্ন বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মিছিল করে বিক্ষোভ দেখালো কংগ্রেস। আজ বুধবার 15 ফেব্রুয়ারি বীরভূমের মোরারোয়ের বিভিন্ন রাস্তায় মিছিল করে কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। পরে মোরারোয় 1 নম্বর ব্লক ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ছুটির দিনে এবং রাত্রিবেলায় অফিসের তালা খুলে কাজ করা হচ্ছে। ভুয়ো দলিল যাচাই না করেই একজনের জমি অপরজনের নামে রেকর্ড করে দেওয়া হচ্ছে। তাছাড়া যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন না করে অযোগ্যদের জমির পাট্টা দেওয়া হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ব্লক ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব আধিকারিক। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারোয়। 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার চতুর্থ বর্ষপূর্তিতে 40 জন বীর শহীদকে শ্রদ্ধা জানালো দুবরাজপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি। গতকাল মঙ্গলবার 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় এই সংগঠনের পক্ষ থেকে প্রথমে পুলওয়ামার ঘটনার কথা তুলে ধরা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 2 মিনিট নীরবতা পালন করেন প্রত্যেক সদস্য এবং তারপর গাওয়া হয় জাতীয় সঙ্গীত। শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করা হয় এবং তারপর একটি মোমবাতি মিছিল দুবরাজপুর শহর পরিক্রমা করে। এদিন স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির সদস্য অভিক মিশ্র জানান, 2019 সালে পুলওয়ামায় যে আমাদের দেশের জওয়ানরা দেশের জন্য জান দিয়েছিলেন, ঠিক সেই বছর থেকে আমাদের এই দিনটিকে ব্ল্যাক ডে হিসেবে আমরা পালন করি। প্রচেষ্টা এই দিনটিকে আজও ভোলেনি। আজকে 2023-এর 14 ফেব্রুয়ারি আজকের দিনেও আমরা ওনাদের শ্রদ্ধাঞ্জলি এক অনুষ্ঠানে ছোট্ট করে আয়োজন করেছি এবং ক্যান্ডেল মার্চ করব, যেখানে আমাদের প্রচেষ্টা ছাড়াও দুবরাজপুরবাসী এসেছেন এবং তারা আমাদের সাথে সঙ্গবদ্ধভাবে তারা পা মেলাবেন। এবং এখানে খুবই ভালো লাগছে যে আমাদের দুবরাজপুরের কেসি কলেজের এনসিসির যে সকল ভাই বোনেরা, স্টুডেন্টরা যারা এনসিসি রয়েছে, তারাও আমাদের সাথে এসেছে এবং আজকের দিনটি আমাদের সাথে পায়ে পা মেলাবেন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজ বুধবার 15 ফেব্রুয়ারি বীরভূম জেলা লোকপুর থানার অন্তর্গত খয়রাশোল গভর্নমেন্ট ITI কলেজের আয়োজনে ও শান্তিনিকেতন একাডেমির উদ্যোগে খয়রাশোল গভর্নমেন্ট কলেজে এলাকার সকল সংস্কৃতি প্রেমী মানুষদের একত্রিত করে একসাথে এগিয়ে চলা যাত্রা ও সংস্কৃতির বিভিন্ন ধারাকে নিয়ে আগামীতে নাটক, আবৃত্তি, কুইজ সহ নানা রকমের যে সকল সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করার বিষয়ে পরিকল্পনা রয়েছে সে বিষয়ে আগাম রূপরেখা তৈরি করা হয়। আগামী দিনে প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিযোগী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করবে তাদের শান্তিনিকেতন একাডেমিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হবে। এদিনের অনুষ্ঠানে পড়ুয়ারা গান, কবিতা, আবৃত্তি সহ নানা বিষয়ে অংশগ্রহণ করে। বিশিষ্টজনদের বরণ করা উদ্বোধনী গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন উপস্থিত ছিলেন কলেজের ইনচার্জ অপু রায়, ড্রয়িং টিচার উদয় কর্মকার, সম্মানীয় অতিথি উজ্জ্বল সূত্রধর, সুভাষ রুজসহ কলেজের কর্মীবৃন্দ পড়ুয়ারা। এদিন কলেজের ইনচার্জ অপু রায় জানান, আজ আপনাদের মূলত কর্মসূচি কী রয়েছে? আজ আমাদের শান্তিনিকেতন একাডেমিকের উদ্যোগে একটি আলোচনা সভা রাখা হয়েছে। সেই আলোচনা সভার মূল বিষয় কী হলো, এটা শান্তিনিকেতন একাডেমির উদ্যোগে এটা এলাকার সাংস্কৃতিক প্রেমী মানুষকে একত্রিত করে তারা প্রথম পদক্ষেপ হিসাবে সঙ্গীত, নৃত্য, তারপরে আবৃত্তি,
অঙ্ক নাটক তাৎক্ষণিক বক্তব্য এবং কুইজ সহ সাংস্কৃতিক বিভিন্ন ধারাকে আমরা নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি। একসাথে এগিয়ে চলার এবং যাত্রা সাংস্কৃতিক ধারাকে নিয়ে আগামীতে এক সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করার পরিকল্পনা করা হলো। আজ আমরা যে বিভিন্ন যারা সাংস্কৃতিক প্রোগ্রামে আয়োজন করছি মানে অনুষ্ঠানে আসছেন তাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছি ছোটো করে। তারা এখানে মূলত যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরা আমাদের শান্তিনিকেতন একাডেমিতে ওখানে প্রোগ্রাম করার জন্য ওখানে পাঠাবো। তারা ওখান থেকে বিভিন্ন ওখানেও যদি ফার্স্ট হতে পারে তারা বিভিন্ন জায়গায় যেতে পারে সাংস্কৃতিক প্রোগ্রাম করতে। আপনার নাম? আমার নাম অপুর রায়। বেজেন্সি আমার ফারেস্ট গভর্নমেন্ট আইটিআই ইনচার্জ। ধন্যবাদ। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। মোরারই দু নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তর থেকে চাষিদেরকে 5 দিনের একটি ট্রেনিং করে মুরগি পালনের জন্য মুরগি দেওয়া হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে মুরগির ছোট বাচ্চাগুলিকে বড় করা যাবে, তাদের কী কী করতে হবে, সে বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আজ বুধবার 15 ফেব্রুয়ারি মুরগি চাষিদের হাতে মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। এদিন প্রায় 300 জন মুরগি চাষির হাতে 3000টি মুরগির বাচ্চা দেওয়া হয়। মুরগির বাচ্চা চাষিদের হাতে তুলে দেন ডাক্তার কমল আদক। এদিন তিনি জানান, কী প্রোগ্রাম আছে আজকে? বায়োটেক কিষাণ হাব ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ড অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্সের পক্ষ থেকে আজকে এখানে মুরগি বিলি করার ব্যবস্থা করা হয়েছে এবং যে সমস্ত চাষিদেরকে আমরা ট্রেনিং দিয়েছি অলরেডি 5 দিন করে তাদের একদম নিরবিচ্ছিন্নভাবে বেলগাছিয়া ইনস্টিটিউটে গিয়ে তারা ট্রেনিং নিয়ে এসছে সায়েন্টিফিক পদ্ধতিতে কীভাবে মুরগি পালন করা যায়। সেই বনরাজা মুরগি আজকে সাপ্লাই দেওয়া হবে এবং প্রত্যেকের হাতে হাতে তুলে দেওয়া হবে। কতজনকে দেওয়া হবে? দেওয়া হবে আজকে 300 জনকে, 3000 মুরগি। আপনার নাম? আমার নাম ডক্টর কমল আদক, জিও বিএসি পাইকর। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। ফাল্গুন মাসের 1 তারিখে বসন্তকে আহ্বান জানালো বিশ্বভারতীর পাঠভবনের পড়ুয়ারা। পাঠভবনের প্রাক্তনীরা জানান, গুরুদেব তথা রবীন্দ্রনাথ প্রত্যেক ঋতুতে নানা অনুষ্ঠান আয়োজন করতেন আর সেই সকল অনুষ্ঠানের নতুন নতুন নামকরণ করতেন, কিন্তু তখন থেকে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ সমস্ত অনুষ্ঠান উপভোগ করতে পারতেন, কিন্তু বিগত 4-5 বছর আমজনতার এই অনুষ্ঠান দেখার সৌভাগ্য হচ্ছে না। বাংলা মাসের ফাল্গুনের প্রথম দিন এই বসন্ত আহ্বান জানানো হয় চিরাচরিত প্রথা অনুযায়ী। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে পাঠভবনের দ্বিতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। সকালে প্রভাত ফেরি দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য মঞ্চস্থ করে পাঠভবনের পড়ুয়ারা। বিশ্বভারতীর উপাচার্য সহ পাঠভবনের অধ্যাপক ও অধ্যাপিকারা উপস্থিত ছিলেন এই বসন্ত আহ্বান অনুষ্ঠানে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।